নমস্কার। আজকের আসার একটা কারণ, যে আপনারা নিশ্চয়ই দেখছেন যে একটা রায়ের নামে একটা খুব পোস্ট খুব ভাইরাল হয়েছে, ছটা পজিশনের জন্য 8,000 অ্যাপ্লিকেশন একটা হসপিটালের ডোম পজিশনের জন্য। সেখানে 100 ইঞ্জিনিয়ার্সের কথা উল্লেখ করা হচ্ছে, তো এটা মিডিয়াতে এসেছে। তো সেই ব্যাপারে একটুখানি আলোকপাত করতে চাই, যেহেতু আমি এডুকেশন নিয়ে আগের দিন একটু কথা বলেছি, এডুকেশন নিয়ে একটা লাইন আপ করার চেষ্টা করেছি। তো আমাদের যে সমস্যাটা এখন বর্তমানে রয়েছে, যে জব অপরচুনিটিস, এমপ্লয়মেন্ট অপরচুনিটিস, তো সত্যি বলছি এই মুহূর্তে আমাদের বিশাল একটা ক্রাইসিস আছে। এটাকে আপনারা অস্বীকার করতে পারবেন না, কেউই পারবে না। আমাদের বর্তমান সিচুয়েশনে, বিশেষ করে কোভিড টাইমে, অনেক অপরচুনিটি কমে গেছে, প্রচুর জব কাট হয়েছে। তার উপরে আমাদের যে এডুকেশন সিস্টেম বর্তমানে রয়েছে, যেখানে এখনো যেটা করা হচ্ছে, ছাতার মতো কিছু গজিয়ে উঠছে কিছু ইঞ্জিনিয়ারিং কলেজ, তো সেখানে ভ্যালু বেস এডুকেশন একটা ছেলেকে তৈরি করা, কমপ্লিট তৈরি করা, সেই জায়গাটার উপর নজর না দিয়ে বেসিক্যালি প্রোডাকশন হাউসের মতো ইঞ্জিনিয়ার তৈরি করা হচ্ছে। তার ফলে কি হচ্ছে, যে এত ইঞ্জিনিয়ার বেরোচ্ছে, একটা চাহিদার, মানে আমাদের যে চাহিদা আছে মার্কেটের চাহিদার থেকে অতিরিক্ত হয়ে যাচ্ছে, রাইট? আমাদের যে মার্কেট, ইঞ্জিনিয়ারদের যে জায়গা, প্রত্যেকের তো একটা জায়গা আছে, যেমন বিভিন্ন প্রফেশনের একটা জায়গা আছে, একটা এমপ্লয়মেন্টের অপরচুনিটির জায়গা আছে। তো সেক্ষেত্রে স্পেসিফিক ট্রেনিং, যেমন ইঞ্জিনিয়ার একটা স্পেসিফিক একটা ব্রাঞ্চ হয়ে গেল, যেখানে যেগুলো একটু স্পেশালটি, রাইট? তো সেই স্পেশালটি জায়গাতেও যখন ছেলে মেয়েরা পাস করে বেরোচ্ছে, সেখানেও কিন্তু আমাদের এই মুহূর্তে জব অপরচুনিটি অনেক লিমিটেশন এসে গেছে। তো রিয়েলি আমাদের এক যে ভাবনা চিন্তা যেভাবে বর্তমান চলছে, সেখানে একটুখানি মডিফিকেশন করার প্রয়োজন আছে, কিন্তু সেটা কিন্তু সেই প্রয়োজনটা বলুন বিজনেস প্রয়োজনই বলুন, বা সেইভাবে দেখানোও হয় না, বা আমাদের সামনে কোনো নতুন রাস্তাও খোলা নেই যেটা আমরা শুনি না। তো রিয়েলি একটা খুব বাজে স্টেটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যেখানে আগামী দিনের আগামী প্রজন্ম যে আগামী দিনে কোন রাস্তায় যাবে এবং সেই রাস্তাটা কতটা ক্লিন, সেই রাস্তাটা কতটা অপরচুনিটি নিয়ে আসবে, সেদিক থেকে কিন্তু একটা ধোঁয়াশা থেকেই যাচ্ছে। www.nchealthzone.com এ আপনাদের সকলকে জানাই স্বাগত। এখানে সম্পূর্ণ বিনামূল্যে ডাক্তার দেখাতে পারেন, এছাড়াও অন্যান্য পরিষেবাগুলি সম্বন্ধে জানতে ওয়েবসাইটটি অবশ্যই ভিজিট করুন। তো রিসেন্টলি এই প্রসঙ্গে বলি, যে আমি যে চেষ্টাটা বহুবার বলছি আপনাদেরকে, আমি যেটা করার চেষ্টা করছি, একটা এমপ্লয়মেন্ট সৃষ্টি করার চেষ্টা করছি, আমি একটা সিঙ্গেল এন্টিটি। তো এরকম যদি আমাদের বহু ছেলে মেয়ে যারা বিদেশে থাকে বা যারা দেশের মধ্যে খুব এস্টাবলিশড, তারা যদি ছোট ছোট কিছু প্রজেক্ট সমাজের জন্য, এই এমপ্লয়মেন্ট সৃষ্টি করার জন্য, অফকোর্স এটাকে স্টার্ট আপ বলতে পারেন, বিজনেস বলতে পারেন, তারা যদি শুরু করেন, তাহলে কিন্তু আমরা অনেকটা অনেকটা বেটার জায়গায় আস্তে আস্তে এগোব। তবে এটা টাইম কনজিউমিং ব্যাপার। আমরা সবসময় যারা ইঞ্জিনিয়ার হচ্ছি, তারা সবসময় বড় বড় কোম্পানির দিকেই সবসময় নজর রাখে, তো সেইখানেও কিন্তু একটুখানি ভাবনা চিন্তার সময় এসছে। বড় বড় কোম্পানিতে যেভাবে রিক্রুটমেন্ট করা হয়, সেটা একটা বিশাল কম্পিটিশন তার মধ্যে থাকে। তো সেগুলো যারা পেয়ে যাচ্ছে, দে আর রিয়েলি ফর্চুনেট, এবং তারা রিয়েলি কোয়ালিফাইড, বা সেই তাদের যে পরীক্ষাগুলো হয় সেগুলো পাস করে, তারা যারা পাচ্ছে, রাইট? এবার যারা পাচ্ছে না তারা কি করবে? যারা পাচ্ছে না তাদেরকে অল্টারনেটিভ রাস্তা ভাবতে হবে, যে আমি একজন এস্টাবলিশড ইঞ্জিনিয়ার, পড়াশোনা করেছি, কমপ্লিট করেছি, আই হ্যাভ সাম টেকনিক্যাল নলেজ, আমার কিছু টেকনিক্যাল নলেজ আছে, যে নলেজটাকে নিয়ে সে নিজেও ইন্ডিপেন্ডেন্টলি কিছু করার কথা ভাবতে পারে। কেউ যদি ইন্ডিপেন্ডেন্টলি কিছু করার কথা ভাবে, সেটাও কিন্তু একটা রাস্তা, একটা চেষ্টা। তো ঘটনা হচ্ছে যে এই চেষ্টাটা আমরা, রিস্ক ফ্যাক্টর বহুত বেশি থাকে, সেই কারণে যারা একদম পাস আউট নতুন হচ্ছে তাদের এক্সপিরিয়েন্সেরও অভাব থাকে, তার ফলে কিন্তু সেই চেষ্টাটা তারা করতে সাহস পায় না। এখন
যদি আমাদের এই কারিকুলামের মধ্যে, এডুকেশনের মধ্যে এই ধরনের এন্টারপ্রেনারশিপ, টেকনিক্যাল এন্টারপ্রেনারশিপ, এদেরকে নিয়ে আসা যায়, এদেরকে শেখানো যায়, এদেরকে অপরচুনিটিগুলো দেখানো যায়, তাহলে কিন্তু এরা হয়তো কিছুটা সাহস পেতে পারে। তো আমাদের এইখানে অনেকটা ব্যর্থতা আছে, এবং সেই ব্যর্থতাগুলো কিন্তু যারা বড় বড় এই ধরনের প্রোডাকশন হাউস, আমি বলতে চাইছি ইঞ্জিনিয়ারিং গ্রুপ চালান, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ চালান, তাদের কিন্তু এই দিকটা একটু রেসপন্সিবল হয়ে ভাবার সময় এসেছে। তো শুধু প্রফিট মেকিং, মানে শুধু প্রফিট মেকিং ইজ নট এ লাইক কি করবো সোশ্যাল কন্ট্রিবিউশন। তো সেই কারণে সেই জায়গাটা তাদের উদ্দেশ্যেও আমার এই বার্তা, যে আপনারাও কিন্তু এমনভাবে ডিজাইন করুন কোর্স, যখন একটা ছেলে একটা ডিগ্রি, 4 বছরের ডিগ্রি, তারপরে মাস্টার ডিগ্রি, কেউ এমটেক করছে, সেখান থেকে বেরোবে, তখন যেন একটা ম্যাচিওর, একটা এমন একটা ভার্সানে সে বেরোয় যখন সে ইন্ডিপেন্ডেন্টলি কিছু করার মতো সাহস রাখতে পারে। আমার মনে হয় সেই জায়গাটার উপর ফোকাস করা উচিত, তাহলে আমরা অনেক ছোট ছোট এন্টারপ্রেনরদেরও আমরা আগামী দিনে দেখতে পেতে পারি, যে যারা ট্রাই করছে ডিফারেন্টলি। তো যাই হোক, সেই সেই প্রসঙ্গে না গিয়ে অন্য প্রসঙ্গে একটু আসি, যে আমাদের একটা ডিভাইস ইউনিট হয়েছে নিউক্রেড হেলথ হাবের, যেখানে আমরা কয়েকজন সায়েন্টিস্ট একসাথে কাজ করছি, এবং আমরা কিছু ডিভাইস প্রোটোটাইপ তৈরি করে আগামী দিনে এগোবো, এবং সেই ডিভাইসগুলোকে মার্কেটে নিয়ে আসার চেষ্টা করব। তো আমরা রিসেন্টলি একজন ইঞ্জিনিয়ার, আমাদের ইন্টারভিউ চলছে, আমরা কিছু ক্যান্ডিডেটকে ইন্টারভিউ করেছি, তো একজন ইঞ্জিনিয়ারকে আমরা ফুল টাইম রিক্রুটমেন্ট দেব, আর আমরা কিছু ইন্টার্নশিপ ছেলে মেয়েকেও খুঁজছি, যারা সম্পূর্ণ ওয়ার্ক ফ্রম হোম, এখন নতুন কালচার আমরা এস্টাবলিশ করছি আমাদের এই কোম্পানিতে, ওয়ার্ক ফ্রম হোম। কারণ এই কোভিড সময়ে এটা একটা রিস্ক কাজ করা, তার উপর আমাদের মতো নতুন ছোট স্টার্ট আপ যাদের লিমিটেশন আছে, রিসোর্স লিমিটেশন, ফাইন্যান্সিয়াল লিমিটেশন আছে, তাদের ক্ষেত্রে ওয়ার্ক ফ্রম হোম মডেল ইজ দ্য বেস্ট মডেল। তো আমি সেই রাস্তাতেই এগিয়েছি। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের মানে আমাদের নিউক্রেড হেলথ হাবে 5 জন ছেলে মেয়েকে আমরা ফুল টাইম রিক্রুট করেছি, প্লাস আমরা 5 জনকে আমাদের বিভিন্ন পার্ট টাইমলি আমাদের সাথে আছে, যারা ভিডিও মেকিং, যারা রাইটিং আপ করে, বিভিন্ন আমাদের ব্লগ লেখে। তো এরকম আরও 5 জনকে কিন্তু আমরা পার্শিয়ালি, মানে প্যাসিভলি, মানে পার্ট টাইম তাদেরকে আমরা এমপ্লয়মেন্ট দিয়েছি। তো আমাদের একটা এখন ইঞ্জিনিয়ারদের পজিশন ওপেন আছে, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স অর ইনস্ট্রুমেন্টেশন, যাদের বেসিক্যালি এই বায়ো রিলেটেড, প্রোটোটাইপ রিলেটেড, ডিভাইস রিলেটেড এক্সপিরিয়েন্স আছে বা এক্সপিরিয়েন্স নেই, তারা ইন্টার্নশিপ আমাদের সাথে করতে পারে। তো এই উদ্দেশ্যে আপনাদের বলা যে আমরা যে চেষ্টাটা করছি, সেই চেষ্টাটা মানে ইজ রিয়েলি হার্ড। আমাদের আমাদের তো বুঝতেই পারছেন এখনও কোনো রিসোর্স নেই, সম্পূর্ণ রিসোর্স আমি আমি নিজে থেকে ফাইন্যান্স করছি। তো আপনারা আমাদের সাথে থাকুন, আমাদেরকে একটু সাহায্য করুন আগামী দিনে, সাহায্য করুন বলতে আমরা যে সার্ভিসগুলো নিয়ে আসবো সেই সার্ভিসগুলোকে অ্যাভেল করার চেষ্টা করবেন, যাতে করে আমাদের কিছু রেভিনিউ ডেভেলপমেন্টের রাস্তা খুলে আসে। তো আমাদের এনসি হেলথ হাব জোনে আমাদের একটা ব্যানার সিস্টেম করেছি, যেখানে বিভিন্ন ক্লিনিক, হসপিটালস বা কোনো কোম্পানি অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারে খুবই সুলভ মূল্যে, যাতে আমরা কিছু রেভিনিউ ডেভেলপমেন্ট করতে পারি। তো আপনাদের মধ্যে এমন কেউ যদি থাকেন যাদের কোনো জানাশোনা আছে, আমার তো কন্ট্যাক্ট খুবই লিমিটেড, এত দূরে থাকি এটুকুনি বোঝেন, তো যদি আপনাদের কেউ কানেক্টেড থাকেন যে যারা অ্যাডভার্টাইজমেন্ট দেয়, তা প্লিজ আমাদের সাথে কানেক্ট করে দেবেন। আমাদের এনসি হেলথ জোনে একটা ব্যানার আছে, দেখবেন খুললি একটা ব্যানার থাকে, তো সেই ব্যানারে আমরা কিছু অ্যাডভার্টাইজমেন্ট রাখবো ঠিক করেছি, কারণ তাতে করে আমরা হয়তো কিছুটা রেভিনিউ ডেভেলপমেন্ট করতে পারবো, যে রেভিনিউটা আমাদের আগামী দিনে এই সাস্টেনেবিলিটির ক্ষেত্রে বহুত সহায়ক হবে। একটা নতুন স্টার্ট আপের বহুমুখী খরচ, ডেভেলপমেন্টের খরচ, এমপ্লয় মানে যারা এমপ্লয়ি আছে তাদের খরচ, এটু মানে প্রচুর মুখী খরচ আছে আমাদের।
তো সেই কারণে আমি এই রাস্তাটাকে অ্যাডপ্ট করেছি যে এই ব্যানারের মাধ্যমে আমরা কিছু অ্যাডভার্টাইজমেন্টকে কালেক্ট করব এবং তারপরে কিছুটা রেভিনিউ ডেভেলপমেন্টের চেষ্টা করব। তো আপনাদের মধ্যে যারা ক্লিনিক হসপিটালস বা আপনাদের জানাশোনা আছে বা কোনো কোম্পানিজ বা কোনো ধরনের কোনো যদি যারা অ্যাডভার্টাইজমেন্ট করেন জানাশোনা থাকেন বা আপনারা নিজেও যদি কোনো সেক্টরের সাথে যুক্ত থাকেন, প্লিজ আমাদেরকে একটু হেল্প করবেন। আমরা আপনার হেল্প পেতে মানে মানে আমরা আপনার কাছে হেল্প চাইছি, কারণ আমরা এই যে উদ্যোগটা নিয়েছি আগামী দিনে হয়তো কিছুটা কিছুটা যদি এই স্টার্ট আপটা সফল করতে পারি তাহলে হয়তো আমরা মানে অ্যাটলিস্ট মানে আজকে 5 জনকে রিক্রুট করেছি, কালকে 6 জনকে রিক্রুট করব, পরশু 50 জনকেও রিক্রুট করার কথা মাথায় রাখবো। তো তার ফলে এই যে ছোটো ছোটো কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশনটা আমরা করতে চাই এবং প্লিজ আপনারা আমাদের সাথে থাকবেন। এই উদ্দেশ্যেই বলা যে আজকে এই খবরটা দেখে মানে একটু আমি অবাকই হলাম, কারণ আমি এতদিন দেশের বাইরে মানে দেশের বাইরে আছি, যে এরকম জায়গায় দেখুন কোনো জব ছোট নয়, আমি ডোম পজিশনকেও ছোট বলছি না। www.nchealthzone.com এ আপনাদের সকলকে জানাই স্বাগত। এখানে সম্পূর্ণ বিনামূল্যে ডাক্তার দেখাতে পারেন, এছাড়াও অন্যান্য পরিষেবাগুলির সম্বন্ধে জানতে ওয়েবসাইটটি অবশ্যই ভিজিট করুন। কিন্তু প্রত্যেকের একটা স্পেশালিটি থাকে। ধরুন একটা ইঞ্জিনিয়ার, সে যখন ডোম পদে অ্যাপ্লাই করছে, 100 জন ইঞ্জিনিয়ার যখন অ্যাপ্লাই করছে, তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের কোথাও একটা গোলায় গরদ মানে গলত কোনো একটা গোড়ায় গলদ হচ্ছে। তো সেই গলদটা কিন্তু আমাদের ফিগার আউট করতে হবে, এবং আমার মনে হয় যে এতে কিন্তু শুধু সরকারি না বেসরকারি ক্ষেত্রেও মানে প্রত্যেকের এগিয়ে আসা উচিত। পশ্চিমবঙ্গের কারেন্ট সিনারিও এমপ্লয়মেন্ট প্লেস যে জায়গাটা, সেই জায়গাটাকে আরও একটু হেল্প করা, মানুষের পাশে থাকা, যাতে আরও একটু বেশি এমপ্লয়মেন্ট ছোটো ছোটো ক্ষেত্রেও এমপ্লয়মেন্টটা বাড়ে। তো সেক্ষেত্রে সকলে সচেষ্ট হওয়াটাই দরকার। আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি, আশা করছি আগামী দিনে আরও অনেক কিছু আমি করতে পারবো, অনেক এমপ্লয়মেন্ট সৃষ্টি করতে পারবো। আমরা যেভাবে যেভাবে আপনাদের কাছে এই বার্তাগুলো দিই, সেই বার্তাগুলো কিন্তু হয়তো আপনাদের ক্ষেত্রে আপনাদের প্রত্যেকের কাজে লাগতে পারে বা আপনার বন্ধু বান্ধবদেরও কাজে লাগতে পারে। ইন এ ওভারঅল ইজ এন ইকোসিস্টেম, আমি এটাই বলতে চাই, হেলথ লিটারেসির কোনো শেষ নেই। তো আমি চেষ্টা করি আপনাদের কাছে অথেন্টিক ইনফরমেশান নিয়ে আসতে, বিজ্ঞান ভিত্তিক কথা নিয়ে আসতে, যাতে একটা হেলথি একটা সমাজ গড়ে ওঠে। মানে ছোট্ট ছোট্ট 1 থেকে 2 জন, 2 থেকে 4 জন, 4 থেকে 6 জন, এইভাবেই কিন্তু আমরা সৃষ্টিটাকে ভাববো। আমি সেই চেষ্টাটাই করছি, আমার দ্বারা যদি একটুখানি 0.0001% যদি মানে ইম্প্রুভমেন্ট হয়, এনরিচমেন্ট হয়, তাতেই আই অ্যাম হ্যাপি। কারণ আমার লিমিটেশান আছে, আমি একদম বড় কোনো সেই বিলিয়নারি ঘর থেকেও আসিনি, একদম মিডল কাস্ট একটা মধ্যবিত্ত ঘর থেকে উঠে আসা একটা ছেলে। আই অ্যাম ট্রাইং মাই বেস্ট এবং আই অ্যাম হ্যাপি যেটা আমি করছি। আপনারা সকলের সাথে থাকুন, ভালো থাকুন, নমস্কার।